প্রিয় বন্ধুরা, আজকে আবারও তোমাদের মাঝে হাজির হলাম শব্দুল সর্দার মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রিয় শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের যে ক্লাস, প্লের জ্ঞানের জগৎ, তোমরা তোমাদের বই নিয়ে বসো। প্রিয় শিক্ষার্থী, আজকে পড়ব উদ্ভিদ জগৎ গাছের কথা, পৃষ্ঠ নম্বর 9। উদ্ভিদ জগৎ গাছের কথা কি পড়ব প্রিয় শিক্ষার্থী? আজকে উদ্ভিদ জগৎ গাছের কথা। গাছের কি প্রাণ আছে? অবশ্যই আছে। হ্যাঁ, গাছের প্রাণ আছে। গাছের কি প্রাণ আছে? হ্যাঁ, গাছের প্রাণ আছে। কোন গাছ তাড়াতাড়ি বাড়ে? বাঁশ গাছ। কোন গাছ তাড়াতাড়ি বাড়ে? বাঁশ গাছ। কোন গাছ ধোয়া লাগলে নুয়ে পড়ে? কোন গাছ ছোয়া লাগলে নুয়ে পড়ে? লজ্জাপতি গাছ। কোন গাছ একবার ফল দিয়ে মারা যায়? কলা গাছ। কোন গাছ একবার ফল দিয়ে মারা যায়? কলা গাছ। কোন গাছের পাতা থেকে গাছ জন্মে? পাথরকুচি। কোন গাছের পাতা থেকে গাছ জন্মে? পাথরকুচি। কোন গাছ বেশি ফল দেয়? আখরোট গাছ। কোন গাছ বেশি ফল দেয়? আখরোট গাছ। পৃথিবীর সবচেয়ে বড় গাছের নাম কি? রেড উড। পৃথিবীর সবচেয়ে বড় গাছের নাম রেড উড। প্রিয় শিক্ষার্থী, তাহলে বলতো গাছের কি প্রাণ আছে? হ্যাঁ, গাছের প্রাণ আছে। কোন গাছ তাড়াতাড়ি বাড়ে? বাঁশ গাছ। কোন গাছ ছোঁয়া লাগলে নুয়ে পড়ে? লজ্জাপতি গাছ। কোন গাছ একবার ফল দিয়ে মারা যায়? কলা গাছ। কোন গাছ একবার ফল দিয়ে মারা যায়? কলা গাছ। কোন গাছের পাতা থেকে গাছ জন্মে? পাথরকুচি। কোন গাছ বেশি ফল দেয়? আখরোট গাছ। পৃথিবীর সবচেয়ে বড় গাছের নাম কি? রেড উড। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা পড়ব 1, 3, 4, 5, 7, 9 এবং 10, এই কয়টি প্রশ্ন আমরা অবশ্যই পড়ব। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ ভরসা।